16 मार्च आज एसी करुणामयी बस स्टैंडर सामने ट्रेड फेयर जो शुरू हो कल थे मैं 17 मार्च थे सेटार वीडियो अपन सामने तुले धरब कि स्टल कतगुलो स्टल कतदिन चलबे कखन थेके कखन खोला थाकबे एर मध्य देखते मेट्रो जाच्छे करुणामयी मेट्रो एटा देखुन मेट्रो चले जाए देखुन ताई अवश्य चले आसुन 17 থেকে 27 मार्चर मध्य करुणामयी बस स्टैंडे ट्रेड फेयर देखते 2023 चलुन एबार आपनादेर भितरटा देखाई ১৭ থেকে ২৭ মার্চ ২০২৩ দুপুর দুটো থেকে রাত্রি ৯টা পর্যন্ত গ্র্যান্ড ট্রেড ফেয়ার শুরু হচ্ছে বইমেলা প্রাঙ্গণ এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে কাল থেকে শুরু হবে দেখুন সামনে যে জায়গাটা খালি দেখছিলেন সেটার উপরে বোর্ড লাগানো হচ্ছে এটা হচ্ছে ফুড কোর্ট দেখতে পাচ্ছেন চারিদিকে সাজো সাজো রব বিভিন্নভাবে সাজানো হচ্ছে কাল থেকেই শুরু হবে এই ট্রেড ফেয়ার এদিকে আছে ইন্টারন্যাশনাল লাইফস্টাইল ওয়ান সবাই চলে আসুন কাল থেকে দেখতে পাবেন ট্রেড ফেয়ার 2023 এদিকটা হচ্ছে ফুড প্রসেস অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা স্টেজ হচ্ছে এখান থেকে প্রত্যেক দিনের সব কিছু বলা হবে এখানে হচ্ছে আর একটা হচ্ছে ওদিকে হচ্ছে এই দেখুন সবাই খুব ব্যস্ত দেখতেই পাচ্ছেন এক একটা ঘরে রেডি করা হয়ে গেছে এখানে পরপর পরপর সব বসবে স্টল হবে আর কাল থেকেই সাজো সাজো রব সেই জন্য অবশ্যই একবার ঘুরে যাবেন ভালো লাগবে দেখুন এই রকম পাঁচখানা বড় বড় স্টল করা হয়েছে যার মধ্যে অন্ততপক্ষে 50 থেকে 60টা করে স্টল আছে পাঁচখানা মানে বুঝতে পারছেন 150 স্টল আছে তো এইরকম উপরটা এই অবস্থা এরকম পুরো স্টলগুলো সাইজ এই সাইজের এক একটা দেখতে পাচ্ছেন ক্যানন ইলেকট্রনিক সিস্টেম লেখা আছে এটা এইটার দোকান হবে এখানে
सॉरी 17 থেকে 27 মার্চ পর্যন্ত এই টেট ফেয়ার চলবে। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে, তাই অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে। ভ্যারাইটিস জিনিস ফার্নিচার থেকে আরম্ভ করে প্রসেসিং ফুড থেকে আরম্ভ করে সব কিছু আপনারা দেখতে পাবেন। আর সাজো সাজো রব, সেই জন্য চারিদিকে সাজানো হচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছেন ড্রেস বিভিন্ন রকম, তাই সবার কাছে অনুরোধ 17 থেকে 27 ঘুরে যাবেন এই ট্রেড ফেয়ারে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ট্রেড ফেয়ারে আপনাদের দেখালাম 300 উপর স্টল আছে, আর দুপুর 2 থেকে রাত্রি 9 পর্যন্ত চলবে। তাই এইটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর কমেন্টস অবশ্যই করবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।